আজ থেকে প্রায় 50 বছর পূর্বের প্রযুক্তি এবং বর্তমান প্রযুক্তির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বর্তমান সময়ে নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান আমাদের জীবন সহজ করে তুলেছে। আজকে আমরা আপনাদের জানাবো এমনই 10টি আবিষ্কার সম্পর্কে, যা আমাদের জীবনযাত্রার মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং জীবনযাত্রার মান পুরোপুরি পাল্টে দেবে। তাই আজকের ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। নাম্বার 1, গ্র্যাভিটিজেট স্যুট। গ্র্যাভিটিজেট স্যুট হলো গ্র্যাভিটি ইনস্টিটিউটের তৈরি করা একটি বিশেষ স্যুট, যার মাধ্যমে আপনি পৃথিবীতে থাকা অবস্থায় মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এই স্যুটটিতে 5টি মিনি জেট ইঞ্জিন রয়েছে। 1050 হর্স পাওয়ার বিশিষ্ট এই স্যুটটি আকাশে 50 কিলোমিটার বেগে উঠতে পারে। ইতিমধ্যে এই স্যুটটি মার্কেটে কিনতে পাওয়া গেলেও এর দাম অত্যন্ত ব্যয়বহুল। বর্তমানে এই স্যুটটির একটি মডেলের দাম 4,40,000 মার্কিন ডলার। তবে আশা করা যায় বিজ্ঞানের এই নতুন আবিষ্কারটির দাম ভবিষ্যতে আরও কমে আসবে এবং সবার জন্য সহজলভ্য হবে। নাম্বার 2, প্যারাডন রিং। প্যারাডন রিং হলো একটি ফিঙ্গার রিং, যা আঙ্গুলে পরে মাউসের মতো ব্যবহার করা যায়। এটি বিজ্ঞানের একটি নতুন আবিষ্কার, যা কম্পিউটার মাউসের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এই রিংটি ব্যবহার করার জন্য যে কোনো একটি আঙ্গুল পরে ব্লুটুথের সাথে সংযোগ দিতে হয়। এই রিংটি মোট 12টি ভিন্ন সাইজে বাজারে পাওয়া যায়। এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, তাই কেউ চাইলে এই রিংটি পরে যে কোনো জায়গায় যেতে পারবে। যেহেতু এটি আঙ্গুলের মাধ্যমে কন্ট্রোল করা হয়, তাই কম্পিউটার চালানোর জন্য খুবই সুবিধাজনক। নাম্বার 3, ক্লিনবোট। ক্লিনবোট হলো পৃথিবীর প্রথম ব্যাকটেরিয়া কিলিং রোবট। এই রোবটটি 99.99% ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে। এতে মোট 4টি ইউভি লাইট রয়েছে, যা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন হোটেলের রুমগুলোতে বিছানা পরিষ্কার করার জন্য। তবে বিছানা পরিষ্কার করা ছাড়াও আরও অন্যান্য বস্তু পরিষ্কার করতেও এটি ব্যবহার করা হয়। বিজ্ঞানের এই নতুন আবিষ্কারটি খুব দ্রুত সকলের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। নাম্বার 4, গ্রেফরেস পিউরিফায়ার। বিজ্ঞানের এমন একটি নতুন আবিষ্কার, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় বিশুদ্ধ পানি পান করা সম্ভব। গ্রেফরেস পিউরিফায়ার একটি ছোট ফিল্টার বোতল বলা যেতে পারে। এটির মাধ্যমে যে কোনো নোংরা পানি থেকে ব্যাকটেরিয়া, ভারী ধাতু ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো দূর করে এবং পানি পান করার উপযোগী করে তোলে। পানি ফিল্টার করার পাশাপাশি এই পিউরিফায়ারটি 710 মিলিমিটার পানি সংরক্ষণ করতে পারে, যা দীর্ঘ সময়ের জন্য যে কোনো বনাঞ্চলে ভ্রমণ করতে যান তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। নাম্বার 5, আই ড্রাইভ। আই ড্রাইভ হলো পৃথিবীর সর্বপ্রথম হলোগ্রাফিক কার অ্যাসিস্ট্যান্ট। এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাড়ির ড্রাইভার গাড়ি চালানোর বিভিন্ন নির্দেশনা, যেমন রাস্তার ম্যাপ, গাড়ির স্পিড ইত্যাদি সকল তথ্য সরাসরি গাড়ির সামনের গ্লাসে দেখতে পাবে। ফলে ড্রাইভারকে গাড়ির দিক নির্দেশনা দেওয়ার জন্য বাস্তব স্ক্রিনের দিকে তাকাতে হবে না। এছাড়া এই সিস্টেমেটিক গাড়ির ড্রাইভার খুব সহজেই নিজের হাত নাড়িয়ে কন্ট্রোল করতে পারবে। এতে সুবিধা থাকার কারণে এই নতুন আবিষ্কারটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা যায়। নাম্বার 6, থ্রি সাইড ফ্লিপ ফোন। থ্রি সাইড ফ্লিপ ফোন এমন একটি স্মার্টফোন যাতে 3টি স্ক্রিন রয়েছে। কেউ চাইলে এই 3টি স্ক্রিন একই সময়ে আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে পারবে। আবার যে কোনো 2টি স্ক্রিনকে এক করে সত্যিকারে বইয়ের মতো পড়া যায়। এমনকি কেউ চাইলে 3টি স্ক্রিনকে এক করে একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহারও করতে পারবে। এই স্মার্টফোনটিতে ফাইল শেয়ার করা খুবই সহজ। পাশাপাশি 2টি ফ্লিপ ফোন রেখে দিলে নিমিষেই ফাইল শেয়ার করা সম্ভব। নাম্বার 7, পোর্টেবল টোস্টার। পোর্টেবল টোস্টার হলো একটি বিজ্ঞানসম্মত নতুন আবিষ্কার, যেটি আপনি খুব সহজেই হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন। এই টোস্টারটিকে একটি চামচ বা ছুরির সাথে তুলনা করা যেতে পারে। ঠিক যেভাবে ছুরি দিয়ে ব্লেডে মাখন লাগানো হয়, একইভাবে এই টোস্টারটিকে ব্রেডের উপর ব্যবহার করা হয়। পোর্টেবল টোস্টার ব্যবহারের মাধ্যমে মানুষের সময়ের অপচয় কম হবে। তবে এটি ব্যবহার করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে, তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। নাম্বার 8, হবর্ডিং হেলমেট। হবর্ডিং হলো আসলে একটি অদৃশ্য বাইসাইকেল হেলমেট,
যা বিজ্ঞানের অবাক করা একটি বিস্ময়কর আবিষ্কার। এই হেলমেটটি ততক্ষণ পর্যন্ত অদৃশ্য থাকবে যতক্ষণ না পর্যন্ত সাইকেল চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়। এই মুহূর্তে সাইকেল চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে, ওই মুহূর্তে হেলমেটটি অটোমেটিক্যালি দৃশ্যমান হবে এবং সাইকেল চালকের মাথা দুর্ঘটনা থেকে সুরক্ষিত করবে। এটি একটি সুইডিশ কোম্পানির তৈরি করা প্রোডাক্ট। নাম্বার 9, এডিটেবল ওয়াটার। এডিটেবল ওয়াটার হলো পানি ধারণ করতে সক্ষম একটি বাবল। এটি মূলত প্লাস্টিক বোতলের ব্যবহার করার জন্য আবিষ্কার করা হয়েছে। আপনি চাইলে ঘরে বসে এই বাবল ওয়াটার তৈরি করতে পারবেন। এর মাধ্যমে প্লাস্টিক বোতলের ব্যবহার যেমন কমে আসবে, একই সাথে পানি বহন করাও সহজ হবে। নাম্বার 10, মিনি সেফ ওয়ালেট। যারা নিজের ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন টাকা, ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সুরক্ষিত রাখতে চান, তাদের জন্য মিনিসেফ ওয়ালেট খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। কেননা এই ওয়ালেট যে কোনো 3টি ডিজিট দিয়ে লক করা যায়, ফলে কেউ চাইলে আপনার ওয়ালেট থেকে কিছু চুরি করতে পারবে না। এই ওয়ালেটটিকে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার বলা যেতে পারে। এটি ছিল বিজ্ঞানের অবাক করা 10টি নতুন আবিষ্কার যা আমাদের জীবনযাত্রা পরিবর্তনের ভূমিকা রাখছে। এর মধ্যে কোন আবিষ্কারটি আপনি ব্যবহার করতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আরও এরকম অজানা অদ্ভুত সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।